মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় ময়ূরীর শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে ওর মানসিক অসুস্থতার চিকিৎসাটাও করা দরকার। ও কিন্তু মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এই ব্যাপারে যদি কোনো স্পেশালিস্ট কনসাল্ট করতে চান, আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, এই এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন যে কথাটা বলতে এসেছি সেটা বলি। অনিন্দ্যবাবু, মধুমিতা, আমি সরাসরি বলি কথাটা, কারণ এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যেসটা আবার আমার নেই। দেখুন, আপনাদের পরিবার, আমাদের পরিবার, দুটো পরিবারই আমরা একটা দীর্ঘ সময় ধরে খুব একটা ব্যাড ফেজের ভেতর দিয়ে গিয়েছি। আর সেই সময়টা আমি, আমাদের পরিবারে বিশেষ করে আমি, মেঘের সঙ্গে খুব অন্যায় করেছি। হ্যাঁ, কিন্তু সেইটা তো যা ঘটার ঘটে গেছে, আর মেঘের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার মধ্যে কিন্তু আমার দায়, আমার অন্যায়টা সব থেকে বেশি। হ্যাঁ, নীল আর মেঘ যেভাবে বিয়েটা করেছিল তাতে আমি ক্ষুণ্ণ হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার সেই ক্ষুণ্ণ হওয়ার রিয়াকশনটাকে আমি এত বেশি, এত দূর পর্যন্ত নিয়ে গেছি যে আমি সত্যি আজকে অত্যন্ত অনুতপ্ত আমার এই সমস্ত ব্যবহারের জন্য। এসব আপনি কি বলছেন দিদি? ভুল তো মানুষ মাত্রই করে, আর ভুল তো শুধু আপনি একা করেননি, আমিও করেছি। অনেক অন্যায়, অনেক ভুল করেছি মেঘের সাথে। ও তো আমার মেয়ে, আমি তোর মা দিদি, ওকে অনেক অনেক ভুল বুঝেছি আমি। আমি জানি, কিন্তু তুমি তো ওর মা মধুমিতা, তাই জন্য ও তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমাকে তো কিছুতেই ক্ষমা করতে পারছে না। আমাদের, আমার আমার ভুলের জন্য নীল আর মেঘ সারাটা জীবন সাফার করবে, এটা তো কোনো কাজের কথা নয়। আমার ভুলের শাস্তি ওরা দুজন কেন পাবে বলতো? এই তো সবে ওদের জীবন শুরু হয়েছে। এই শুরুতেই যদি ওরা এতটা সময় নষ্ট করে ফেলে, তাহলে পরে কি হবে বলতো? দেখো, ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা তো জোর করে তৈরি করা। আমি তো বুঝি, আমি বুঝি যে মেঘের কোনো দিন কোনো ভুল ছিল না, কিন্তু মেঘকেই অপমানিত হতে হয়েছে সব থেকে বেশি। মেঘ বারবার চেষ্টা করেছে আমাদের সঙ্গে মানিয়ে নেবার, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবার, কিন্তু আমরা সবাই যেন ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলাম। আমরা যেন ইচ্ছে করে ওই ভুলগুলোকে দেখতে চাইনি। মধুমিতা, আজকে যখন সব সত্যিটা সামনে এসে দাঁড়িয়েছে, তখন আমি এটা আর কিছুতেই মেনে নিতে পারছি না। আমার এই ভুল জাজমেন্টের জন্যে আমার দুটো সন্তানের জীবন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমি সহ্য করতে পারছি না গো। আগেকার দিনে বলতো না যে অন্যায় হলে তার প্রায়শ্চিত্ত করতে হবে, আমি সেই প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি আমার সন্তানদের সুখী দেখতে চাই, বিশ্বাস করো। প্রফেসর রায়, মিসেস রায়, আমি জানি আপনাদের সঙ্গে যা ঘটেছে তারপরে আমাদের মাফ করা খুব কঠিন, কিন্তু তবু আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা সুযোগ, একটা সুযোগ আমাদের দিন প্লিজ। আমরা কথা দিচ্ছি, আমরা সব কিছু ঠিক করে দেবো। মেঘের এতদিনের জমে থাকা কষ্টগুলোকে আমরা লাঘব করে দেবো। আমি মেঘের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, একবার নয় বারবার করেছি, কিন্তু ও তো ওর রাগ অভিমান এসব সরিয়ে তো আমাকে মেনে নিতে পারছে না। আমার কোনো কথা শোনার জন্যেই ও তৈরি নয়। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ প্লিজ একটু মেঘকে বুঝিয়ে বলুন যে একবার অন্তত আমার সাথে কথা বলতে, আমার সাথে না হোক অন্তত নীলের সাথে কথা বলুক। ডক্টর গাঙ্গুলি, আপনি যখন আপনার সমস্ত দোষ স্বীকার করছেন, ততক্ষণে কিন্তু ভাঙন অনেক দূর গড়িয়ে গেছে। সেই ভাঙনকে আটকাবার ক্ষমতা বোধ হয় আপনারও নেই, আমারও নেই। আর হ্যাঁ, হয়তো তার সত্ত্বেও চেষ্টা করতাম যদি নীল একটু অন্যরকম হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে নীল অন্যরকম কিছু নয়। যে সময় ওর মেঘের পাশে দাঁড়ানো সব থেকে জরুরি ছিল,
ও সেই সময় মেঘের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আজকে যদি সে নীলকে স্বীকার করতে না চায়, আমি তো তাকে জোর করতে পারব না। আর যদি স্বীকার করে তাহলেও কিছু বলব না। আজকে এই মুহূর্তে আপনাদের, আপনার বা নীলের যে অনুশোচনা, তার মধ্যে কোনো খাদ নেই সেটা আমি জানি, কিন্তু সিদ্ধান্তটা তো আমি নিতে পারব না। অনিন্দ, অনিন্দ, তুমি এভাবে কেন বলছ? আমরা তোকে বলতে পারি অন্তত একবার। না মধুমিতা, মেঘের সঙ্গে যে অন্যায় হয়েছে তারপরে ওকে কিছু বলার মুখ আমার নেই। সেদিন নীলের কথায় নীলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম, ভুল করেছিলাম। সে ভুলের যন্ত্রণা যে কি রে মা, প্লিজ একটু কথা আছে তোমার সঙ্গে, প্লিজ একটু দাঁড়াও। দেখুন ডক্টর গাঙ্গুলি, আমার সামনের সপ্তাহে না ফাইনাল সেমিস্টার, আমাকে পড়তে বসতে হবে, একদম সময় নেই, সরি। আমি জানি মেঘ, আমি জানি তোমার পরীক্ষা, আমি এটাও জানি যে তুমি আগেরবার পরীক্ষায় খুব ভালো করেছিলে, তুমি রেকর্ড মার্কস পেয়েছিলে, তুমি নীলের রেকর্ড ভেঙেছ, আর আমি এটাও জানি যে এবারও তুমি খুব ভালো করবে। আমি তোমার বেশি সময় নেব না, সত্যি বলছি। প্লিজ তুমি একটাবারের জন্য আমার কথাগুলো শোনো, আমি আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ মেঘ। একবার নয়, বারবার তুমি আমাদের আমাদের পরিবারকে বাঁচিয়েছো, আমি তো জানি। দেখুন, তার জন্য কোনো কৃতজ্ঞতা বা পুরস্কারের তো আমার দরকার নেই। পাপি, মা বলছি আমি একটু এক ঘন্টার জন্য বেরোচ্ছি, আমি এসে আবার পড়তে বসবো। হ্যাঁ, এখন আবার কোথায় যাবি? আমি একটু রেশমির বাড়িতে যাবার আছে নোট জানতে। একটু দাঁড়াও মেঘ, প্লিজ প্লিজ একটু কথা বলো আমাদের সঙ্গে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে, তুমি তুমি নীলের সাথে কথা বলো, কিন্তু কথা বলো। দেখো, কথা বললে অনেক সমস্যা মিটে যায়। ডক্টর গাঙ্গুলি, বিশ্বাস করুন আমার হাতে একদমই সময় নেই, আমাকে বেরোতে হবে। মেঘ, মেঘ একটু কথা বলি শোনো। দেখো, তুমি আর নীল তো এখনো একে অপরকে খুব ভালোবাসো, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। তুমি কি ভালো আছো ওকে ছেড়ে, বলো? তোমরা দুজনের কেউই তো ভালো নেই, তাহলে কেন তুমি ফিরে যাবে না ওর কাছে, কেন তুমি ফিরে আসছো না বলো? বাপি, আমি এলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।